হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে ইথার সম্পর্কে তাদের কিছু প্রিলিমিনারি ইন্ট্রোডাকশান দিয়েছিলাম এবং ক্লাসিফিকেশান আর তাদের ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এই সেশনে আমরা দেখব যে ইথারকে কী কী উপায়ে আমরা প্রিপারেশান করতে পারি। তাহলে চলো দেখা যাক যে আমরা প্রথম যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহলের থেকে কিভাবে আমরা ইথার তৈরি করতে পারি। অলরেডি তোমরা অ্যালকোহল শেষ করেছো, সেখানে অ্যালকোহল ইউজ করে আমরা ইথার তৈরির জন্য কি ইউজ করে থাকি বা কি ব্যবহার করে থাকি তোমরা জানো, কনসেন্ট্রেটেড H2SO4, রাইট? তাহলে মনে করো এই অ্যালকোহলটা আমরা নিলাম, ইথানল। ইথানলে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হচ্ছে আর তাতে টেম্পারেচার অ্যাপ্লাই করা হচ্ছে 140°C। এই কন্ডিশনে আমরা ইথানল থেকে ডাই ইথাইল ইথার তৈরি করতে পারি। ডাই ইথাইল ইথার তৈরি করতে পারি ইথানল থেকে। প্রসেসটা কী ছিল বা মেকানিজমটা কী ছিল? মেকানিজম ছিল ইন্টার মলিকিউলার ডিহাইড্রেশন। এটা ছিল মেকানিজমের পাথওয়ে। তাহলে এই পদ্ধতিতে ইথার তৈরি করতে গেলে মূলত আমাদের 2 মলিকিউল অ্যালকোহল লাগছে বা 2 মোল ইথার লাগছে। 2 মোল ইথার থেকে আমরা 1 মোল ইথার, সরি, 2 মোল অ্যালকোহল থেকে 1 মোল আমরা ইথার পেতে পারি। আচ্ছা, আমি বোধহয় এখানে যতবার ইথার ইথার বলে গেছি এর ক্ষেত্রে ওটা অ্যালকোহল হবে, আর 2 মোল অ্যালকোহল থেকে আমরা 1 মোল ইথার পাচ্ছি ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাট 140°C টেম্পারেচার। কেলভিন স্কেলে যদি বলা হয় সো দ্যাট ইজ 413 কেলভিন। মেকানিজম যেহেতু আমরা অ্যালকোহল পড়ার সময় অলরেডি করে নিয়েছি, আমি আর এখানে ডিটেলস মেকানিজম করব না। এখানে আমি একটা অন্য পয়েন্ট অবশ্যই মেনশন করব যে এই প্রসেসের মাধ্যমে আমরা এই প্রসেসটা আমরা এফেক্টিভলি বা কার্যকরভাবে বা সুইটেবলি ব্যবহার করতে পারি কিসের জন্য, যে অ্যাপ্লিকেবল ওনলি ফর প্রিপারেশন অফ সিমেট্রিক্যাল ইথার। কারণ দেখো, সহজভাবে যদি আমরা রিয়াকশনটাকে দেখি সহজভাবে, তাহলে আমরা এখানে দেখাতে পারি যে এই একটা জলের অংশ আমরা বের করে দিলাম, মাইনাস H2 করে দিলাম, করে দিলে এখান থেকে আমরা পাচ্ছি CH3CH2O CH2CH3, এইটা পাচ্ছি, তাই তো? তাহলে অ্যালকোহলটা যদি একই রকম হয়, মানে একই রকম অ্যালকোহল বলতে এখানে ইথানলটাই শুধু যদি হয়, বা মনে করো শুধু মিথানল হলো, মানে যত অ্যালকোহল মলিকিউল আছে সব মিথানল বা সব ইথানল, তাহলে এই যে ইথার যেটা তৈরি হবে, ইথারের অক্সিজেনের দুপাশে ওই সেম অ্যালকিল গ্রুপই থাকবে। মানে এখানে যেমন ইথানল নিয়েছি, এই ইথাইল গ্রুপটাই এই অক্সিজেনের বোথ সাইডে আছে, তাই না?
অক্সিজেনের দুদিকে সেম অ্যালকিল গ্রুপ আছে, বা যদি আমরা এখানে মিথানল ইউজ করতাম তাহলে অক্সিজেনের বোথ সাইডে মিথাইল গ্রুপ থাকত। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এইখান এই প্রসেসটা আমরা শুধু সিমেট্রিক্যাল ইথারের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো সিমেট্রিক্যাল ইথার তৈরি করার জন্য। কেমন? এইটা হচ্ছে এই রিয়াকশানটার একটা ড্রব্যাক বা একটা ত্রুটি। ত্রুটি কেন ত্রুটি? কারণ এরপরে আমি একটা পয়েন্ট তোমাদেরকে বললেই তোমরা বুঝতে পারবে। দেখো যে আমি যদি এরকম করতাম ইথানল প্লাস মিথানল, ইথানল প্লাস মিথানল, একে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে রিয়াকশন করাচ্ছি 140°C-এ। দুই অণু অ্যালকোহল, তাদেরকে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে করাচ্ছি 140°C-এ। অর্থাৎ ইথার তৈরি হবে। ইথার এখানে আমরা এক্সপেক্ট করব কি এইটা যাতে তৈরি হয়? আমাদের লক্ষ্য হচ্ছে এই ইথারটা তৈরি করা। কারণ এইরকমভাবে আমরা যদি সহজ মেথডে দেখাতে চাই তাহলে এখান থেকে আর এখান থেকে দুটো OH গ্রুপ কম্বাইন করে যখন আমরা ওয়াটার এলিমিনেট করে দেবো, মানে তো আমি আমি এইটা বলতে চাইছি, দেখো যদি আমরা এইভাবে ওয়াটার এলিমিনেট করে দিই তাহলে CH3O CH2CH3 এটাই পড়ে থাকে, বা এটাই আমরা আমাদের টার্গেট তৈরি করা। কিন্তু শুধুমাত্র এই ইথার তৈরি হবে না, এর সাথে তৈরি হবে এইটাও, প্লাস এইটাও। কারণ দেখো এই মিথানল অনেক সংখ্যক অণু আছে এবং ইথানলটাও অনেক সংখ্যক অণু আছে। কিছু অণু মিথানল, কিছু অণু ইথানলের সঙ্গে পরস্পর বিক্রিয়া করছে, আবার কিছু অণু মিথানল নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, কিছু অণু ইথানলও নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, করে নিরোধন প্রসেসের মাধ্যমে বা ডিহাইড্রেশনের মাধ্যমে এই মিক্সড ইথারটা যেরকম তৈরি হচ্ছে। মিক্সড ইথার মানে দেখো অপ্রতিসম যে ইথারটা ইথার তৈরি করছে তার সঙ্গে প্রতিসম ইথারও পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের টার্গেট যে কম্পাউন্ডটা ছিল এইটা, এটার প্রাপ্তি কমে যাবে, তাই না? কিন্তু আমরা তো এটাই করতে চাইছিলাম। এটার যদি প্রাপ্তি কমে যায় তাহলে এই প্রসেসটার উপযোগিতা নেই। এই গাঢ় H2SO4 ব্যবহার করে আমরা যদি অপ্রতিসম ইথার তৈরি করতে চাই তাহলে আমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এর পরিমাণটা কমে গেলে এই প্রসেসটার তো কোনো উপযোগিতা বা কোনো লাভ নেই। তো এটা একটা ড্রব্যাক বা ত্রুটি। তো আমরা বলতে পারি ড্রব্যাকটা কি, এই প্রসেসের মাধ্যমে আমরা অপ্রতিসম ইথার তৈরি করতে পারি না। একটু লিখে নাও, আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করা যায় না, তৈরি করা যাবে না। ঠিক আছে, নেক্সট। তবে একটা কিন্তু উপায় করা যায় এই পদ্ধতির মাধ্যমে, একটা কিন্তু উপায় তৈরি করা যায়। কি উপায় দেখো, ধরো টার্সিয়ারি বিউটানলের সঙ্গে মানে টার্সিয়ারি অ্যালকোহলের সঙ্গে তুমি কোনো 0° অ্যালকোহল বা প্রাইমারি কোনো অ্যালকোহল নিয়ে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছ,
140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। কেমন? তখন কিন্তু শুধুমাত্র এইটাই পাওয়া যাবে, আর কোনো অন্য প্রোডাক্ট তৈরি হবে না। তখন শুধু এই আনসিমেট্রিক্যাল ইথারটাই পাওয়া যাবে, শুধুমাত্র এইটাই পাওয়া যাবে। তো এখানে মেজর মাইনরের কোনো কথা নেই, এইটাই তৈরি হবে একটাই। একটা মানে কি? শুধুমাত্র এই একরকম যৌগটাই উৎপন্ন হবে। এবারে প্রশ্ন হচ্ছে কেন? তোমরা ইথার তৈরির মেকানিজমটা দেখলেই বুঝতে পারবে, আমি তাও এখানে একবার মেকানিজমটা দেখাচ্ছি। প্রথমে কি হবে, অ্যালকোহলের অক্সিজেন H2SO4 থেকে আসা H+ এর সঙ্গে কম্বাইন করবে, কম্বাইন করবার পরে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবারে দেখো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই কার্বোক্যাট এখানে H+টা শুধুমাত্র টারশিয়ারি অ্যালকোহলের OH দ্বারাই গৃহীত হবে, বা টারশিয়ারি অ্যালকোহলের OHটাই H+এর সঙ্গে কম্বাইন করছে, এর সঙ্গে কম্বাইন কিন্তু করবে না, বা এই OHটা কিন্তু নেওয়ার আগেই এই OHটা রিয়াকশন করে দিচ্ছে। কেন দেখো? কারণ এই OH গ্রুপটা যদি H+ গ্রহণ করতো তাহলে তাকে কার্বোক্যাটায়ন তৈরি করতে হতো, কিন্তু এখানে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি যদি হতো তাহলে সেটা তো স্টেবল ফর্ম হতো না, তাই না? অতএব এইখানের এই যে অ্যালকোহলটা আছে সেই অ্যালকোহলটা এখানে H+ গ্রহণ করছে না, সেটা এই টারশিয়ারি অ্যালকোহল গ্রহণ করছে। এবার এই টারশিয়ারি অ্যালকোহল যে কার্বোক্যাটায়ন ফর্মে আছে তাতে এই মিথানলের কার্বনটা গিয়ে অ্যাট্যাক করবে, করে ফাইনালি এই আনসিমেট্রিক্যাল ইথারটা দেবে। এই ক্ষেত্রে কিন্তু আর কোনো মিক্সড ইথার আমরা মানে আর কোনো মিক্সচার পাবো না, শুধুমাত্র এই ইথারটাই পাবো। যদি আমরা টারশিয়ারি অ্যালকোহল ধরো যে দুটো অ্যালকোহল মিক্স করে আমরা অপ্রতিসম ইথার তৈরি করতে চাইছি, তার মধ্যে একটাকে যদি আমরা টারশিয়ারি অ্যালকোহল হিসাবে করে নিই তাহলে আমরা অপ্রতিসম ইথার তৈরি করতে পারবো এই গাঢ় H2SO4 ব্যবহারের মাধ্যমে। কেমন? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট যেটা বলবো, তো এর ক্ষেত্রে আমি যে যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে সাথে সাথে। আরেকটা পয়েন্ট, আমরা যদি শুধুমাত্র টারশিয়ারি অ্যালকোহলকে গাঢ় H2SO4 দিয়ে রিয়াকশন করাই, গাঢ় H2SO4 দিয়ে রিয়াকশন করাই, তাহলে কিন্তু আমরা এখানে শুধুমাত্র অ্যালকিন পাবো, অনলি অ্যালকিন। হিট করা হচ্ছে মানে ওই সেম টেম্পারেচার 140 ডিগ্রি, অনলি অ্যালকিন পাবো। এখন কেন শুধুমাত্র অ্যালকিন পাবো? কারণ দেখো টারশিয়ারি অ্যালকোহল H2SO4 এর সঙ্গে রিয়াকশন করে, তোমরা আগের মেকানিজমটা ফলো করো, আগের মেকানিজমটা আমি ওই জন্য রেখেছি। টারশারি অ্যালকোহল H+ এর সঙ্গে রিয়াকশন করে কার্বোক্যাটায়ন তৈরি করছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই তো? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করলো। আচ্ছা, তো দুটো অ্যালকোহল অণু তারা পরস্পর বিক্রিয়া করে ইথার তৈরি করছে, মেকানিজম দেখে তোমাদের তাই বোঝা উচিত। তো একটা অণু কার্বোক্যাটায়ন করলো, আরেকটা অণু কী করছে, ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে একটা ইথার বন্ড তৈরি করছে। তো এখানেও ঠিক সেই ফেনোমেনা বা সেই ঘটনাটাই ওরা পরপর ফলো করে যাবে। তো একটা অণু কার্বোক্যাটায়ন করলো, আরেকটা টারশিয়ারি অ্যালকোহল অণু এরকমভাবে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে,
এবার তোমরা ভাবো একটা টার্সারি অ্যালকোহল তার নিজেরই তিনটে বাল্কি গ্রুপ আছে, এই এরকম মিথাইল তিনটে বড় বড় গ্রুপ আছে, আবার আরেকটা টার্সারি অ্যালকোহল একে এরকমভাবে ইলেকট্রন জোড় দান করবে, তাহলে এই গ্রুপগুলোর সাথে মানে টার্সিয়ারি অ্যালকোহলের যে অ্যালকিল গ্রুপ রয়েছে সেই টার্সিয়ারি অ্যালকোহল গ্রুপগুলোর নিজেদের মধ্যেই একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে। আমি যদি এরকমই ফেনোমেনা হচ্ছে ধরে নিই, তাহলে ধরো একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, আরেকটা কি করছে, আরেকটা অ্যালকোহল ইথার বন্ধন তৈরি করার জন্য এরকমভাবে ইলেকট্রন ডোনেট করছে, যখন ডোনেট করতে আসবে তখন এই গ্রুপগুলোর সঙ্গে এই গ্রুপগুলোর একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে না, স্টেরিক ফ্যাক্টর কাজ করবার জন্য এরকমভাবে ইথার এখানে তৈরি হয় না, তাই কি হয় এখানে সবাই কার্বোক্যাটায়ন তৈরি করে এবং কার্বোক্যাটায়ন তৈরির পরে তারা বিটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি করে নেয়, তাহলে এইখানে আমাদের ডিহাইড্রেশন হয় না, এটা এখানে কি তৈরি হয় এখানে বিটা হাইড্রোজেনের অপনয়ন ঘটে। ওকে, প্রথমে তো ওইচ গ্রুপটা ওয়াটার হয়ে বেরিয়ে গেল, তারপর এদের থেকেই একটা বিটা হাইড্রোজেন বেরিয়ে অ্যালকিন তৈরি হয়ে যায়, তাই আমরা টার্সিয়ারি অ্যালকোহল ব্যবহার করে ইথার তৈরি করতে পারি না এই প্রসেসের দ্বারা, মানে শুধুমাত্র টার্সিয়ারি অ্যালকোহল ব্যবহার করে, শুধুমাত্র টার্সিয়ারি অ্যালকোহল ব্যবহার করে এরকম করতে পারি না। এবার তোমরা বলবে যে এইখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল তাহলেও তো ডাবল বন্ড হয়ে যেতে পারত, কিন্তু ওখানে বিটা হাইড্রোজেন অপসারণ হওয়ার আগেই এই অ্যালকোহলটা রিয়াকশন করে দিচ্ছে, সেই কারণে আর এখানে অপনয়ন হয় না, এখানে ইথার তৈরি হয়ে যায়। তাহলে প্রতিসম এবং অপ্রতিসম ইথার আমরা এই এই পদ্ধতির দ্বারা কিভাবে তৈরি করতে পারি তোমরা শিখলে। আরেকটা রিয়েজেন্ট ব্যবহার করে আমরা করতে পারি, দেখো ধরো CH3 CH2OH, অ্যালুমিনাম একটা ডিহাইড্রেটিং এজেন্ট, এটা 250 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করা হয় তাহলেও এখানে ডাই ইথাইল ইথার তৈরি হবে, এই রিয়েজেন্টটা তোমরা জাস্ট একটু এরকম মনে রেখো, অ্যালুমিনা কেমন, এটা সেকেন্ডারি অ্যালকোহল থেকেও হবে, সেম মানে ওপরের রিয়েজেন্টটাই দেওয়া হচ্ছে, তো এখানে আমরা এই অ্যালকোহলটাই পাবো। তোমরা কেউ কনফিউজড হবে না, আমি এই জিনিসটাকে এরকম সাজিয়ে লিখেছি, এটা তো আইসোপ্রোপাইল গ্রুপ, তো আইসোপ্রোপাইল গ্রুপটাকে এরকম আমি শর্টে ব্র্যাকেট করে লিখেছি। ওকে, তো অ্যালুমিনা ইউজ করে আমরা ডিহাইড্রেশনের মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ডায়াজোমিথেন দ্বারা, ডায়াজোমিথেন দ্বারা খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখছি, ডায়াজোমিথেন হচ্ছে CH2N2, ধরো একটা অ্যালকোহল রয়েছে প্লাস CH2N2 HBF4 মিডিয়াম নেওয়া হয়, সিম্পল এখানে কি হবে ROCH3, ঠিক আছে, জাস্ট এর সাথে কম্বাইন করে যায়, মানে এই অংশটা এর সাথে কম্বাইন করে যায় আর এদিক থেকে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায়, সিম্পল, সব কিছুর মেকানিজম করতে হবে না, তোমরা জাস্ট রিয়েজেন্টগুলো মনে রাখো কীভাবে কীভাবে আমরা করতে পারি। তো এই একটা, এখান থেকে আমরা ফিনাইল ইথারও তৈরি করতে পারি, এই এই প্রসেসটা খুবই ইউজফুল ইথার তৈরি করবার জন্য, তবে এখানে আমরা সবসময় মিথাইল ইথারই তৈরি করতে পারবো, মিথাইল ইথার। ওকে, প্রতিসম অপ্রতিসম সব ইথার তৈরি করা যাবে এটার মাধ্যমে,
এগুলো দিয়ে যেমন প্রতিসম ইথারই তৈরি হচ্ছে, এগুলোতে প্রতিসম করতে পারো বা অপ্রতিসম করতে পারো। যেমন দেখো, এটা যদি মিথানল হতো, মিথানল হলে এটা প্রতিসম ইথার হতো, কারণ শুধু মিথানল ছাড়া আর কোনো প্রতিসম ইথার তুমি এটার মাধ্যমে তৈরি করতে পারবে না। অন্য কোনো ইথার যদি হয় তাহলে অন্য অপ্রতিসম ইথার সব তৈরি করতে পারবে। যেমন ধরো এখানে যদি আমরা এখানে ফেনল নিই, ফেনলটাকে অ্যাক্টিভ করবার জন্য আমরা এখানে CH2N2 আর HBF4 যদি দিই তাহলে এখানেও মিথক্সি বেনজিন তৈরি হচ্ছে, বা এটাকে বলা হয় অ্যানিসোল। অ্যানিসোল কমন নেম বা মার্কেট নেম, এটা হচ্ছে অ্যানিসোল। দেখো এটাও একটা অপ্রতিসম ইথার তৈরি হলো। তো মনে রাখবে, ডায়াজোমিথেনের সাহায্যে আমরা এভাবে ইথার তৈরি করতে পারি। নেক্সট, সিলভার অক্সাইডের উপস্থিতিতে। Ag2O দ্বারা এর মাধ্যমেও আমরা কেবলমাত্র সিমেট্রিক্যাল ইথার তৈরি করতে পারি। সিমেট্রিক্যাল ইথার এর মাধ্যমেও শুধুমাত্রই সিমেট্রিক্যাল ইথার তৈরি করা যায়। যেমন মনে করো একটা অ্যালকোহল আছে ROH, তাতে দেওয়া হচ্ছে Ag2O, Ag2O দেওয়া হচ্ছে, ভেরি সরি এখানে অ্যালকিল হ্যালাইড তৈরি, মানে অ্যালকিল হ্যালাইড ইউজ করতে হবে, অ্যালকিল হ্যালাইড থেকে করা হয়, সরি আমি একটু ভুল বলে ফেলেছিলাম। তো অ্যালকোহল নয়, কারণ আমরা এতক্ষণ রিয়াকশনগুলো তো সব অ্যালকোহল দিয়েই করছিলাম, তো সেই সুবাদেই আমি অ্যালকোহল লিখে ফেলেছি। তো এটা আমরা তৈরি করি অ্যালকিল হ্যালাইড থেকে। তো অ্যালকিল হ্যালাইড নিলে এখানে তৈরি হবে ROR + AgCl। কীভাবে হচ্ছে আমি দেখাচ্ছি, সিম্পল প্রসেস একটা, এটা কোনো মেকানিজম নয়, জাস্ট একটা সিম্পল স্টেপ। আর সি এল সেম, কারণ অ্যালকিল হ্যালাইড আমি এখানে মিক্সচার নিয়ে নিই, আর এখানে দেওয়া হচ্ছে Ag2O। তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে সিম্পল AgCl অধঃক্ষিপ্ত হবে, অধঃক্ষিপ্ত হয়ে গেলে বাকি পড়ে থাকবে ROR, ঠিক। এবার তুমি বলতে পারো যে আমি এখানে একটা আর সি এল নিলাম আর একটা R'Cl নিলাম আর Ag2O দিলাম, তাহলেও সেই ড্রব্যাক, এখানে কি পাবে, ROR পাবে প্লাস R'OR' পাবে প্লাস ROR' পাবে। তো এটা তো আমাদের উদ্দেশ্য নয়, তাই এইখানে আমরা শুধুমাত্রই সিমেট্রিক্যাল ইথার তৈরি করতে পারি। আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করা যাবে, কিন্তু তার একটা ড্রব্যাক হচ্ছে এইরকম, আমি মিক্সচার অফ ইথার এখানে পেয়ে যাব। তাই শুধুমাত্র সিমেট্রিক্যাল ইথারের ক্ষেত্রেই আমরা এটা প্রয়োগ করতে পারি, এই প্রসেসটা। নেক্সট, অ্যালকিল হ্যালাইড থেকেও বলা যায় রিয়াকশনটা, অ্যালকিল হ্যালাইড থেকে আরও একরকমভাবে আমরা তৈরি করতে পারি, যেটা নিয়ে আমি অলরেডি তোমাদের অ্যালকোহলের রিয়াকশন করার সময় বলেছি। মনে করে দেখো, রিয়াকশনটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস ওকে। আচ্ছা, উইলিয়ামসন ইথার সিনথেসিস তো আমরা আলোচনা করবই ডেফিনেটলি। তার আগে আমরা ওই Ag2O-র সঙ্গে যে রিয়াকশানটা করলাম অ্যালকিল হ্যালাইড ব্যবহার করে, তাকে Ag2O-র সাথে রিয়াকশান করালে দেখা যাচ্ছে যে অ্যালকিল
অ্যালকিল গ্রুপগুলো Ag2O-র অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে ইথার করছে, আর হ্যালোজেন অংশটা সিলভারের সঙ্গে অধঃক্ষিপ্ত হচ্ছে। তো আমরা অ্যালকিল হ্যালাইড হিসাবে ওখানে কোন অ্যালকিল হ্যালাইড ব্যবহার করলে, কোন অ্যালকিল হ্যালাইড বলতে আমি বলতে চাইছি যে হ্যালোজেন অংশটা কি থাকলে রিয়াকশানটার রেট খুব ফাস্টার হবে, বা রিয়াকশানের রিয়াকশানের কোয়ান্টিটি বলতে পারো, কোয়ান্টিটি ঠিক নয়, মানে রিয়াকশানের টেন্ডেন্সিটা খুব বেশি থাকবে। সেটা আমি বলতে পারি ডেফিনেটলি ওটা হচ্ছে আয়োডাইড। ভেবে দেখো, অ্যালকিল গ্রুপের সঙ্গে যখন ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন এইগুলোর অ্যাটাচমেন্ট আমরা ভাবি, তখন কি বলা হয় যে আয়োডিন গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করে অ্যাজ কম্পেয়ার টু ব্রোমিন অর ক্লোরিন। তো ক্লোরিনের বদলে যদি আমরা সেখানে অ্যালকিল আয়োডাইড ব্যবহার করি, তাহলে সিলভার অক্সাইডের উপস্থিতিতে রিয়াকশানটা যেমন ফাস্টার রেটে হবে, তেমনি আয়োডিন গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করলে ইথার ফর্মেশনটা খুব তাড়াতাড়ি হবে। দ্যাটস ওয়াই সিলভার অক্সাইডের সঙ্গে অ্যালকিল আয়োডাইড ইউজ করাটা বেশি প্রেফারেবল। এই কথাটা একটু নোট ডাউন করে নিও। নেক্সট দেখো, আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস করব। এখানে কি করা হয়, এখানে একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় আর তার সঙ্গে একটা অ্যালকক্সাইড নেওয়া হয়, যে অ্যালকক্সাইড আমরা ইথার থেকে তৈরি করি, সরি অ্যালকোহল থেকে তৈরি করি। আমি বারবার অ্যালকোহল আর ইথার মিক্স করে ফেলছি। তো অ্যালকোহল থেকে অ্যালকক্সাইড তৈরি করা হবে এবং তাকে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করানো হবে। তো আমরা এখানে ডিরেক্টলি অ্যালকক্সাইড লিখছি। অ্যালকক্সাইড কীভাবে তৈরি করা হয় তোমরা জানো, বা না জানলে আমার আগের ভিডিওটা দেখে নিও, সেখানে আমি বলেছি অ্যালকোহল থেকে আমরা কীভাবে অ্যালকক্সাইড তৈরি করতে পারি। প্লাস আর এক্স দ্যাট উইল গিভ আস ইথার, আর ও আর অ্যান্ড এনএ এক্স, রাইট? এই রিয়াকশান মেকানিজমটা টোটালি এসএন টু মেকানিজম ফলো করে। উইলিয়ামসন ইথার সিনথেসিসের আমি একটা জেনারেল ফর্ম লিখেছি, এখানে কোনো অ্যালকিল গ্রুপ বা হ্যালাইড গ্রুপ আমি মেনশন করিনি, একটা জেনারেল রিয়াকশান লিখেছি। সেই রিয়াকশানটা আমি বলছি কি এসএন টু রিয়াকশান ফলো করে, ঠিক আছে? এখন এসএন টু রিয়াকশান যদি ফলো করে, তাহলে এই অ্যালকিল হ্যালাইডটাকে কীরকম হতে হবে, হয় জিরো ডিগ্রি হতে হবে, না হয় ওয়ান ডিগ্রি হতে হবে, না হয় টু ডিগ্রি হতে হবে, সামহাও টু ডিগ্রি। কিন্তু টু ডিগ্রির ক্ষেত্রেও রিয়াকশানটা খুব ইফেক্টিভলি হয় না, তাই জিরো ডিগ্রি আর ওয়ান ডিগ্রিটাই মেনশন করা হচ্ছে। তাও আমি টু ডিগ্রি বললাম, যদিও এখানে ইথার পাওয়া যায় একটু হলেও। তো এইটা আর এই এইখানে যে অ্যালকক্সাইড যে যৌগটা রয়েছে, তার এই গ্রুপটা জিরো ডিগ্রিও হতে পারে, ওয়ান ডিগ্রিও হতে পারে, টু ডিগ্রিও হতে পারে, ইনফ্যাক্ট থ্রি ডিগ্রিও হতে পারে, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই অ্যালকিল হ্যালাইডের যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা যত স্মলার হবে তত এসএন টু এর টেন্ডেন্সিটা বেশি হবে। কেন কি দেখো, এই নিউক্লিওফাইলটা তো যাচ্ছে, নিউক্লিওফাইলটা তো যাচ্ছে, নিউক্লিওফাইলটা গিয়ে এই আরকে অ্যাট্যাক করলেই তবেই এক্সট্রা বেরোবে। এখন যদি এটা বাল্কিয়ার হয় বা ভারী গ্রুপ যদি হয়, তাহলে তাকে ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না, আর ব্যাকসাইড অ্যাটাক না করলে এখানে কি হবে, ইথার তৈরি হবে না। বোঝাতে পারলাম? আচ্ছা, আর এই হ্যালোজেন যে অংশটা আছে, এবার তোমরা বলো, হ্যালোজেনটাকে তো বেরোতে হচ্ছে, তাহলে হ্যালোজেন হিসাবে মানে এক্সট্রা এখানে লিভিং গ্রুপ, এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ, তাহলে লিভিং গ্রুপ হিসাবে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন যদি থাকে, তাহলে প্রেফারেবলি এই হ্যালাইডটা কাকে নেওয়া উচিত, আয়োডিনকে নেওয়া উচিত। তাহলে আয়োডিনটাই আমরা এখানে প্রেফারেবলি ইউজ করব। কেমন? যদি আমাকে বলে যে এই ইথারটা তুমি উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে তৈরি করো, প্রশ্নে মনে করো বলে দিল যে একটা ইথার তোমাকে দেওয়া হচ্ছে, সেই ইথারটাকে তৈরি করো বাই মিনস অফ উইলিয়ামসন ইথার সিনথেসিস, তার মানে তোমাকে অ্যালকিল হ্যালাইডটা তোমাকে চয়েস করতে হবে এবং অ্যালকক্সাইডটাও তোমাকে চয়েস করতে হবে। তখন তুমি নির্দ্বিধায় অ্যালকিল হ্যালাইড এমন একটা চয়েস করবে জিরো ডিগ্রি বা ওয়ান ডিগ্রি, মানে ফর্মুলা ওয়াইজ তোমাকে বেছে নিতে হবে অ্যালকিল গ্রুপটা কী হতে চলেছে, তো সেই হিসাবে তার সঙ্গে আই জুড়ে দেবে। আর এইখানেও সেরকম, এটা তো তোমার থাকছেই, নর্মালি ওরকমই থাকবে। আচ্ছা,
এবার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো মনে করো CH3CH2ONA প্লাস CH3CH2Br আর এখানে দেওয়া আছে CH3CH2OH, কারণ অ্যালকোক্সাইড তুমি যেটা তৈরি করবে এই অ্যালকোহলই থাকবে তাতে। দেখো এটা তো ইথানলের অ্যালকোক্সাইড, তো মিডিয়ামটা ইথানলই থাকছে, কারণ এসএন টু রিয়াকশন হতে গেলে তো তার একটা সলভেন্ট দরকার, তো পোলার প্রোটিক সলভেন্ট। এবারে পোলার বেসিক্যালি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নেওয়া হয় এসএন টু এর ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে যেহেতু অ্যালকোক্সাইড এই মাধ্যমে তৈরি করছি, এই মাধ্যমে তৈরি করার কারণে এখানটায় কি করা হচ্ছে, এই অ্যালকোহলটা মিডিয়ামে রেখেই রিয়াকশানটা করানো হচ্ছে যাতে অন্য কোনো অ্যালকোক্সাইড তৈরি না হয়ে যায়। তো এইটা এরকম, আর বিআরটা এখান থেকে বেরোলো, তাহলে তৈরি হয়ে গেল CH3CH2O CH3, এইটা এসএন টু, ঠিক আছে। তো এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এখন দেখো আমি এখানে কি বললাম, যে অ্যালকিল হ্যালাইডের একটা আমি কি বলেছি, আর অফ আর এক্স মাস্ট বি স্মল, আর অফ আর এক্স মাস্ট বি স্মল, ঠিক আছে, এক্স মাস্ট বি গুড লিভিং, এক্স মাস্ট বি গুড লিভিং, এই দুটো পয়েন্ট আমি তোমাদেরকে প্রথমে বলেছি। তাহলে এখানে যে ব্যাকসাইড ইলেকট্রন ডোনেশন হচ্ছে বা এই নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, এই গ্রুপটাকে কীরকম হতে হবে, এটাও কি ছোট হলে ভালো নাকি গ্রুপটাকে বড় হলে আরও বেটার হয়, তো তার একটা কথা বলি। আচ্ছা এই যে এক্সাম্পলটা লিখেছি এটা আমি পরে আলোচনা করছি, দুটো পয়েন্ট আমি বলেছি। থার্ড পয়েন্ট মানে নিউক্লিওফাইল, যেটা নিউক্লিওফাইল এটা হচ্ছে শুড বি লার্জার। কেন? কারণ অ্যালকিল গ্রুপ যত বড় হবে তত এই অক্সিজেনের ওপরে নেগেটিভ চার্জের ঘনত্ব বা ক্লাউড, ইলেকট্রন ক্লাউড তত বেশি হবে, আর যত ইলেকট্রন ক্লাউড বেশি হবে তত ডোনেশন এবিলিটি বেশি হবে। শুড বি লার্জার সো দ্যাট ইলেকট্রন ক্লাউড ওভার অক্সিজেন উইল বি মোর অ্যান্ড ইলেকট্রন ডোনেশন বাই এস এন টু উইল বি হাই। ওকে, তো কোনটা কীরকম হওয়া উচিত তোমরা বুঝে গেছো আশা করি। তো এইটা হচ্ছে মোটামুটি উইলিয়ামসন ইথার সিনথেসিসের বক্তব্য। তো আমি যে উদাহরণটা লিখেছিলাম ইথারের, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এটা তোমরা করবে, আমি তো তোমাদের পুরো এখানে বিষয়টা বুঝিয়ে দিলাম, এবার তোমরা ট্রাই করে আমাকে বলবে যে CH3 হোল 3 C O CH2 CH3, এই ইথারটা তৈরি করবার জন্য, এই ইথারটা তৈরি করবার জন্য আমি অ্যালকোক্সাইড হিসাবে কাকে নেব, অ্যালকোক্সাইড হিসাবে কাকে নেব এবং অ্যালকিল হ্যালাইড হিসাবে কাকে নেব, এবং অ্যালকিল হ্যালাইড হিসাবে কাকে নেব এবং কেন,
এবং কেন, এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন। যদি এই পুরো বিষয়টা তোমরা বুঝে থাকো, বোঝা তো তোমাদের ডেফিনেটলি উচিত, কারণ আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট পাই টু পাই মেনশন করে দিয়েছি, কেন হওয়া উচিত, কী হওয়া উচিত। তো এই থাকলো, এইটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকলো, যেটার আনসার তোমরা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে, কেমন? আচ্ছা, নেক্সট একটা বিষয় আমি এখানে বলে দিচ্ছি, লাস্ট দিয়ে আমি আজকের ভিডিওটা কনক্লুড করব। এটাও আই থিঙ্ক এই যে এখন পয়েন্ট আমি বলবো, সেই পয়েন্টটাও আই থিঙ্ক তোমাদের এই আনসারটা করতে হেল্প করবে। দেখো, মনে করো আমি এখানে একটা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড ইউজ করেছি, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড ইউজ করেছি, আর একটা টার্সিয়ারি অ্যালকক্সাইড ইউজ করেছি ইথার তৈরি করার জন্য, বাই উইলিয়ামসন ইথার সিনথেসিস। তাহলে এইটা গিয়ে কি করছে, প্রথমত তো 3° অ্যালকিল হ্যালাইড এটা সুইটেবল নয় ফর উইলিয়ামসন ইথার সিনথেসিস প্রসেস, কারণ এখানে কি আছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে 3° অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড সুইটেবল নয়, দুই স্টেরিক রিজন আছে, স্টেরিক রিজন উইথ নিউক্লিওফাইল, নো ব্যাকসাইড অ্যাট্যাক, নো রিয়ার অ্যাট্যাক, নো রিয়ার অ্যাট্যাক পসিবল, মানে এখানে এসএন টু হতে গেলে তো ব্যাকসাইড অ্যাটাক হতে হয়, আর ব্যাকসাইড দিয়ে আসতে গেলে এখানে প্রথম থেকে এত অ্যালকিল গ্রুপ রয়েছে তার জন্য স্টেরিক রিজন কাজ করছে, তো রিয়ার সাইড অ্যাটাক পসিবল নয়। তাহলে কি হবে তখন, এই প্রসেসটা না হয়ে, এই প্রসেসটা না হয়ে এরা কি করে, আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এইরকম ব্যাকসাইড অ্যাটাক না করে এরা করে কি, এখান থেকে একটা স্মলার অংশ তুলে নেয়, তুলে নিয়ে এলিমিনেশন করে দেয়, স্মলার অংশ একটা তুলে নেয়, তুলে নিয়ে এলিমিনেশন ঘটিয়ে দেয়। এলিমিনেশন করালে এখানে তৈরি হয়ে যাবে অ্যালকিন, অ্যালকিন হয়ে যাবে, এই কম্পাউন্ডটা অ্যালকিন হয়ে যাবে, প্লাস একটা অ্যালকোহল আমরা পাবো, এই যে এইটা, এটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, এই অংশটা অ্যালকোহল হচ্ছে, আর এনএবিআর তো থাকছে, এনএবিআর। তাহলে ইথার কি তৈরি হলো? ইথার এখানে তৈরি হলো না, তাই জন্য অ্যালকিল হ্যালাইডটাকে স্মলার হওয়া ভীষণভাবে জরুরি। ওকে, তো এইটা ছিল লাস্ট পয়েন্ট যেটা তোমাদেরকে আমি বলার কথা বলছিলাম, আশা করি এই পয়েন্টটাও তোমাদের ওই আনসারটা করতে হেল্প করবে। আরও আমি লাস্ট দুটো প্রশ্ন তোমাদেরকে কাজের জন্য দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা ট্রাই করো, একটু লিখে নাও। যদি আমরা এরকম করতাম, কোয়েশ্চেন CH2 ডাবল বন্ড CH2 কনসেন্ট্রেটেড এইচ প্লাস, এক নম্বরে কনসেন্ট্রেটেড এইচ প্লাস দেওয়া হচ্ছে, আর দু নম্বরে দেওয়া হচ্ছে ইথানল, প্রোডাক্ট কি হবে বার করবে, প্রোডাক্ট কি হবে বার করো, কোয়েশ্চেন নাম্বার টু CH3 CH ডাবল বন্ড CH2 1 কনসেন্ট্রেটেড এইচ প্লাস, দু নম্বরে
আইসোপ্রোপানল, এটাও প্রোডাক্ট বার করবে। কোয়েশ্চেন নাম্বার থ্রি, সিএইচ থ্রি হোল থ্রি সি সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু, এক নম্বরে কনসেন্ট্রেটেড এইচ প্লাস, দু নম্বরে মিথানল। কোয়েশ্চেন নাম্বার ফোর, ওকে, এদের প্রত্যেকটাতেই ইথার তৈরি হবে, এদের প্রত্যেকটাতেই ইথার তৈরি হবে, কেমন? সব কটাতেই, এই সব কটা যতগুলো রিয়াকশান আমি দিলাম, ইনফ্যাক্ট সব কটাতেই ইথার তৈরি হবে, কারণ যেহেতু আমরা ইথারের চ্যাপ্টার পড়ছি, এখানে তো আমি অন্য কিছু রিয়াকশান দিতেই পারি না, তো ইথার তৈরি হবে। কিছু কিছু রিয়াকশানে দেখবে আইসোমারিক ইথারও তৈরি হচ্ছে, মানে একটা করেই যে ইথার হবে এমন কিন্তু নয়, একের বেশিও ইথার তৈরি হতে পারে, আইসোমেরিক ইথার। তো সেখানে কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট সেটাও তোমরা মেনশন করবে, আর মেকানিজম যদি করতে পারো খুব ভালো হয়, না হলে কোনো সমস্যা নেই, তোমরা যদি আনসার তোমরা ঠিক করো তাহলে আমি বুঝে যাব যে তোমরা মেকানিজমটা বুঝেই আনসারগুলো করেছো। সো প্রোডাক্টগুলো কি তোমরা মেনশন করো, আর এটা তোমাদের কাজ থাকলো। তো এই চারটে এবং যে প্রশ্নটা আমি দিলাম সেইটাও তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি জানাবে, কেমন? তো আজকের আমি ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আমাদের ইথারের প্রিপারেশনের আন্ডারে যা যা কিছু বলার ছিল সেটা আমি পুরো সাম আপ করেছি, বিশেষ আর কিছু লাগবে না ইথারের প্রিপারেশনের ক্ষেত্রে। পরের যে ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, সেখানে আমরা দেখব যে ইথারকে কীভাবে ইথার কীভাবে রিয়্যাক্ট করে, আর ইথারকে কীভাবে প্রিজার্ভ করা হয়, কেমন? কারণ যা কিছু কেমিক্যালস আমরা তৈরি করছি তাদের তো একটা প্রিজার্ভেশনের কথা আসেই, বা ধরো সানলাইট লাগলো, বা এরিয়াল কোনো অক্সিডেশন হওয়ার চান্স আছে কি না ইথারের ক্ষেত্রে, তো সেই সমস্ত বিষয়গুলো যেহেতু কেমিক্যাল প্রপার্টিজের আন্ডারে পড়ে, তাই আমরা পরের দিন পুরো কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই বিষয়টা পড়তে থাকো, তোমাদের বই ফলো করো, প্রচুর কোয়েশ্চেন্স পাবে তোমরা বইতে এই রিলেটেড যা যা কিছু পড়ালাম সেগুলো তৈরি করতে থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে, সবাই তোমরা ভালো থেকো, গুড বাই।